নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসুস্থ আনোয়ারের খোঁজ নিলেন আজমল, নিয়ে যাওয়া হল নতুন দিল্লি। আমার দোকানে মেয়াদ উত্তীর্ণ আটা, খেয়ে অসুস্থ এক ব্যক্তি। জট কাটল না অরুণোদয় এলপির, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে শনিবার সকাল 10:30 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নতুন দিল্লির উদ্দেশ্যে। গত দিন তিনেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গুয়াহাটি জেএনআরসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক আনোয়ার। শুক্রবার আনোয়ারের স্বাস্থ্যের খোঁজ নিতে জেএনআরসিতে পৌঁছন ইআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। এরপরই উন্নত চিকিৎসার জন্য বিধায়ক আনোয়ারকে নতুন দিল্লি পাঠানোর ব্যবস্থা করেন সুপ্রিমো বদরুদ্দিন। লোয়ারপুয়া সমবায় সমিতি লিমিটেডের অধীনে থাকা আমার দোকানের আটা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। হাতিখিরা বাগান এলাকার গৌতম কৈরি জানালেন, আমার দোকান থেকে তিনি যে সমৃদ্ধি আটার প্যাকেট কিনেছেন সেটি এক্সপায়ারি হয়ে গিয়েছিল। প্রথম দিন রাতে খাবার পর তার ডায়রিয়া হয়, কিন্তু আটার কথা চিন্তা না করে তিনি সকালে তা আবার খাওয়ার পর একই সমস্যা দেখা দেয়। এরপরই আটার প্যাকেটে থাকা তারিখ দেখে তিনি এ ব্যাপারে নিশ্চিত হন। পরে সমবায় সমিতির সঙ্গে যোগাযোগ করলে তারা করিমগঞ্জের যারা এই সামগ্রী পাঠিয়েছে তাদের উপর দোষ চাপান। কিন্তু এভাবে সময় উত্তীর্ণ সামগ্রী কিভাবে সরবরাহ করা হলো, গৌতম কৈরি এ প্রশ্ন ছুড়ে দিয়েছেন জেলা প্রশাসনের কাছে। 29 তারিখ কো মে লোয়ারপুয়া কোঅপারেটিভ দোকান সে ইঞ্জিন কম্পনি কা সমৃদ্ধি আটা 5 কিলো খরিদা থা, জো রাত কো খানে কে বাদ সুবহ মুঝে 3 বার ডায়রিয়া হুয়া। মুঝে লাগা কি শায়দ গরমি কে বজহ সে হো রহা হ্যায়, পর জব দোপহর কো মে ये रोटी खाया तो मेरे को थोड़ा तीखा लगा रोटी। तो मैंने घर पर बात किया तो घर वाले बोल रहे हैं शायद आपको बुखार है इसलिए ऐसा लग रहा है, पर मेरे को शक हुआ तो मैं उस आटा का पॉकेट को मंगवा के देखा उसमें, तो देख रहा हूँ ये एक्सपायर डेट का माल मैं खा चुका हूँ। उसके बाद अभी भी 2 बार डायरिया हो चुका है। तो मैं ये बताना चाहता हूँ एक कोऑपरेटिव वाले, हो सकता है बहुत सारे दुकान में सामान को बेचते होंगे, वहाँ पर जाने के बाद मैं जब बताया कि आप लोगों ने मेरे को एक्सपायर डेट का माल बेचा है, तो वो लोग बता रहे हैं कि हमारी गलती नहीं है, एक करीमगंज से माल आया है, शायद उन लोगों ने गलत माल भेजा है। फिर उन्होंने वहाँ पर फ़ोन लगाया, फ़ोन लगाने के बाद वो बंदा बोल रहा है कि ये लेबर की गलती से ये माल वहाँ पर चला गया है, आप मुझे माफ़ कर दीजिए, आप मुझे जो भी गलती सजा देंगे मैं लेने के लिए तैयार हूँ, पर मैं ये बात मानने के लिए तैयार नहीं हूँ क्योंकि मेरा ज़िंदगी बहुत कीमती है। अगर आज मैं आटा खा के मेरे परिवार वाले अगर मर जाते तो इसका जिम्मेदारी कोई नहीं लेता। मैं सरकार से प्रशासन से सबसे ये चाहता हूँ कि इसका कड़ी, इन ऐसे धंधा करने वाले लोगों को जो जिन लोगों को जिंदगी के साथ खेलते हैं इनके साथ इनको कड़ी सजा होनी चाहिए और इस कारोबार को बंद करना चाहिए। मैं यही बोलना चाहता हूँ, हमें ये सब देखना नहीं आता, अगर मैं इस चीज को समझा नहीं होता तो शायद आज मेरे परिवार में पूरे के पूरे लोग बीमार हो जाते। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী 5 জুন দিনভর অনুষ্ঠান হাতে নিয়েছে শিলচরের সুক্তারা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এদিন সকালে শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কার্যসূচির সূচনা হবে। এরপর বরাক উপত্যকা ভিত্তিক স্কুল স্তরে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে সুক্তারা সম্পাদক পরমা ব্যানার্জি বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল ও ফাইন আর্টস বিভাগের অধ্যাপকরা বসে আঁকো প্রতিযোগিতার বিচার করবে। তিনি আরো জানান, বিকেলে গোলদিঘি মলের মুক্তাঙ্গনে পরিবেশ বিষয়ক এক আলোচনায় মুখ্য বক্তা হিসেবে অংশ নেবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। জিকো সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা 2019 সালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছি।
পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন সকাল থেকে সারাদিন ব্যাপী একটা কার্যসূচি আমরা হাতে নিয়েছি। সকালবেলা গভর্নমেন্ট গার্লস স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের দিনের কার্যসূচি শুরু হবে। তারপরে থাকবে বরাক উপত্যকা ভিত্তিক স্কুল স্তরের ছাত্রছাত্রীদের নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জাজমেন্ট করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল এবং ফাইন আর্টস বিভাগের অধ্যাপকেরা, যাতে নিরপেক্ষ জাজমেন্ট হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। তারপরে বিকেলবেলা আমাদের আলোচনা সভা থাকছে পরিবেশ সংক্রান্ত গোলদিঘি মলের মুক্তাঙ্গনে। সেখানে আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর পার্থঙ্কর চৌধুরী মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া মুখ্য অতিথি হিসেবে থাকবেন রাজ্যের বন পরিবেশ ও আবগারী মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য। তাছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট গুণীজনরা সেখানে উপস্থিত থাকবেন। তারপরে মূলত আমরা বরাক উপত্যকার চিত্রশিল্পীদের একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং তারপর দিনের বেলা যে বসে আঁকো প্রতিযোগিতাটা হবে সেটার প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এই আমাদের অনুষ্ঠান সূচি, আমরা চাইব সকলে আমাদের পাশে থাকুন। পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধলাইর বন বিভাগ 2 লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধলাই বন বিভাগের রেঞ্জার মজিবুর রহমান চৌধুরী জানিয়েছেন, এসব চারা তারা বিভিন্ন স্কুল কলেজে বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া কিছু চারা বন্টনের জন্য নিয়ে যাওয়া হবে মূল অনুষ্ঠান স্থল শিলচরে। এবারও আমরা বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আগামী 5 জুন 2019 ইংরেজি আমাদের ধলাই রেঞ্জ অফিসের কার্যালয়ে অনুষ্ঠান পালন করা হইবে। এর মূল অনুষ্ঠানটি হবে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। এখানে আমাদের উচ্চস্তরীয় অফিসারগণ, প্রিন্সিপাল, চিফ কনজারভেটর ও অন্যান্যরা ওনারা আসবেন, এবং এইখানে অনেকটি স্টল করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে ফরেস্টের বিভিন্ন MFP, মেজর টিম্বার বা অন্যান্য। এই কার্যসূচিতে আছে আপনার বিভিন্ন নৃত্য, গান, সঙ্গীত পরিবেশন সকালের দিকে, দিনের দুপুরের বেলায়, এবং রাত্রে আবার সেকেন্ড একটা কালচারাল প্রোগ্রামের অনুষ্ঠান করা হয়েছে, অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমরা ধলাই থেকে, ধলাইয়ের যে বর্মননগর নার্সারি আছে, এইখানে আনুমানিক এই বছর আমরা 2 লক্ষ চারা সৃষ্টি করেছি, আমরা ক্রিয়েট করেছি। এর আগের বছরের 1,20,000 মতো চারা আছে, এইগুলোকে বিতরণ করা হবে। এবং আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ সদস্যদের। মুজিবুর জানান, মূল অনুষ্ঠান আয়োজিত হবে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। এখানে তারা বিভিন্ন ধরনের স্টল খোলার সিদ্ধান্ত নিয়েছেন। যে স্কুল, বিভিন্ন স্কুল কলেজ দেরকে আমরা চারাগুলো বিতরণ করব, আর এখান থেকে আমরা চারাগুলো নিয়ে শিলচর যে মূল অনুষ্ঠান হবে সেখানেও বিতরণ করব, আমাদের স্টলগুলোতে রাখা হবে। আর MFP-র একটা স্টল হবে, সেটা পার্টিকুলারলি ধলাই রেঞ্জ আমরা ব্যবস্থা করেছি। এখানে বিভিন্ন অ্যারোমেটিক্স, তারপরে হার্বস, এইগুলো আমরা ডিসপ্লে করে এটার প্রযোজ্য কী কী কাজে লাগে এগুলো আমরা ডিসপ্লে করব। শিলচর জনশিক্ষণ সংস্থার উদ্যোগে এবং ধলাইয়ের নবদিগন্ত NGO-র ব্যবস্থাপনায় শনিবার ধলাইয়ের ভুবনডহর জিপির বর্মননগরে 3 মাসের 1 সেলাই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী উমারানী দাস, ইপি সদস্য জয়া দত্ত আচার্য, রাজেন আচার্য, হ্যাডবেন রবীন্দ্র বর্মন, গাঁওবুড়া অজিত বর্মন, তবিরাম বর্মন প্রমুখ। এদিন শিবিরের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে জনশিক্ষণের ইনস্ট্রাক্টর দয়াচরণ রবিদাস জানান, ভুবনডহর জীবনগ্রামে আগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হয়েছে, এবার বর্মননগরে দেওয়া হল। এর ফলে এখানকার মহিলারা সেলাই ও কাটিং শিখতে পারবেন। সেলাই সেন্টার দেওয়ার জন্য, কিন্তু সেলাই সেন্টারটা যে দেব আমি এরকম সুযোগ সুবিধা পাচ্ছি না, যেহেতু যে সেলাই সেন্টার দিয়ে দিলে খালি হয় না, আমাদের যে জনশিক্ষণ সংস্থা থেকে সেলাই সেন্টার আনার পরে, যেমন আমি ভুবনডহর জীবনগ্রাম মানে এইগুলোর জায়গাতে আমি দিয়েছি আগে, কিন্তু বর্মননগর দিতে পারি নাই রাস্তাঘাটের অসুবিধার কারণে। যাই হোক, এখন আমি বলেছি যে না, এখন যদি আমি বর্মননগর যদি দেয় না, তাহলে আমার নিয়ারেস্ট গ্রাম, আমার ভুবনডহর থেকে 2.5 কিলোমিটার দূর, আবার সবসময় এই গ্রামের মানুষের সঙ্গে আমার আদান প্রদান বা আসা যাওয়া হয়, সেই জন্য আমি বলছি না, এবার আমি আমার ডিরেক্টর স্যারের সঙ্গে আলাপ করে আমি বর্মননগরে।
বড়খলা বিধানসভা কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা শোচনীয় আকার ধারণ করেছে। বিগত বেশ কিছুদিন ধরে বিদ্যুতের লুকোচুরি অব্যাহত থাকায় শেষমেশ শনিবার এলাকাবাসী এক নাগরিক সভায় মিলিত হন। বড়খলা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত ওই নাগরিক সভায় 200+ মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, বড়খলায় 24 ঘণ্টায় 4-5 ঘণ্টাও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকে না, এতে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে তারা আগামী সোমবার জেলাশাসক এবং ডিএম এর কাছে একটি স্মারকপত্র তুলে দেবেন। তারপরও সমস্যার সমাধান না হলে তারা আন্দোলনের পথে পা বাড়াবেন। আজকে দেখুন, এই যে রোজা মাস, একটা মাস গেল, একটা মাসে মসজিদ, বড় মসজিদে আছে তারা, ওরা বিতৃষ্ণা হয়ে জেনারেটর ব্যবস্থা করেছে। আজকে সরকারের কি ওই সেই জ্ঞান নেই? আজকে উদারবনের এসডিও প্লাস আমি জানি যে সেটা একটা পিডার, একজন পিডার নিয়েছে। আমরা কিন্তু সেই পিডারকে এখন পর্যন্ত দেখিনি, জানি একজন পিডার। আরে লাইনম্যান আছে, লাইনম্যানকে জিজ্ঞেস করলে বলেন একজনের পিডার। সেই পিডারটা কে? সেসব করলে তো হবে না। আমরা যদি আজকে সচেতন হয়ে যাই, আজকে আমরা কেন জিএম, এজিএম, ডিজিএম যেখানে খুশি আমার জিনে যাবেন, আমি যাবো, আমরা আন্দোলনে যাবো, সবাই আমরা মিলিত হয়ে আজকের এই প্রোগ্রামটা করলাম। কাটিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত অরুণোদয় এলপি স্কুলের জট আজও কাটেনি। পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দা দাসের জন্য শিক্ষার অধিকার হারাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষিকা ছন্দা দাসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। জনৈক অভিভাবক অভিযোগ করেন, তিনি নিজের চোখে দেখেছেন তার ছেলেকে দিয়ে স্কুলের মিড ডে মিলের জ্বালানি কাঠ বইয়ে নিয়ে আসছেন প্রধান শিক্ষিকা ছন্দা দাস। এসব বিষয় নিয়ে তারা অনেক দৌড়ঝাঁপ করেছেন, অনেক অভিযোগ জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু ফল মিলেছে শূন্য। আমার ছেলে 686 নম্বর অরুণোদয় এলপি স্কুলে পড়াশোনা করে, অথচ আমার মেয়ে, ছেলের নাম হলো বাবলু দে, মেয়ের নাম হলো দীপিকা দে। তো বিগত 2017 ইংরাজিতে আমি রাস্তার দিকে হাঁটিয়া যেতে, তখন আমি দেখছি যে আমার ছেলেটারে দিয়া হেডমিসেসে লাকড়ি বয়ানি করাইয়া, স্কুলে রান্ধার লাকড়িটা। তখন আমি স্কুলে ঢুকছি, ঢুকিয়া আমার টেটর মাস্টার আসলা রসম লস্কর জামাল, তানডে আমি প্রশ্ন করছি ম্যাডাম রে না ভাইয়া, ম্যাডাম তো তান বাসার যায়নি স্কুল আবার পরে সাক্ষরটা দিয়া, ম্যাডাম রে না ভাবাতে আমি টেটর মাস্টারদের প্রশ্ন করলাম যে স্যার, আজকে আমার বাচ্চা আমি পরিশ্রম করিয়া স্কুলে পড়াশোনা করাইয়ার, আমি দিনমজুরি মানুষ কাজ করিয়া খাই, আর এই টিউশনি মাস্টারও আমি রাখছি গরিব মানুষ, অত ওই ফুফুলাটা আমার মানুষ হওয়া লাগে, আমি যে জায়গা মূর্খ ছেলে, আমার ফুলাফার নিয়ে একটু শিক্ষা দীক্ষা লয় সরকারে, এত ফেসিলিটি যখন দিছে আমরারে, ওইটা নিয়ে আমি প্রতিবাদ করলাম যে আমার ছেলেরে যদি আপনি 10:45 লাকড়ি বান, তো আমার ছেলে ক্লাস কোন সময় করব, আপনি আমার ওইটা জবাব দেন। এখন কি পদক্ষেপ নিব? এখন আমরা পদক্ষেপ নিমু, এই যে আমরার এই হেড টিচার যে আসুন ছন্দা দাস, আগে থেকে এই পদক্ষেপ আমরা আছে, এই ছন্দা দাস আমরা এই স্কুল থেকে সরতে লাগে, একটা কথায় আমরা বাচ্চারা জীবন নষ্ট, আমরা গরিব মানুষের আর নাহলে বাচ্চারা দিয়ে আমরা ডিসি যাইমু, ডিসি ম্যাডামের কাছে দন্না ধর্মু, এসডিসি দন্না ধর্মু, ডিস্ট্রিক্ট দন্না ধর্মু, পরে জনৈক মহিলা অভিভাবক ক্ষোভ ব্যক্ত করে জানান, শুক্রবারে চিঠি গেছে, আমরা বাড়ি বৃহস্পতিবারে আজকে মিটিং, ম্যাডাম মিটিং এসএনসি কমিটি, মার্কি কমিটি, কমিটি টিকরবস্তি পঞ্চায়েত রোড জামে মসজিদে শনিবার এক ইফতার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার মুসলিম সম্প্রদায়ের সবাই অংশগ্রহণ করেন। প্রসঙ্গত 2017 সাল থেকে এই মসজিদে ইফতার সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এবছর এই সম্মেলন তৃতীয় বর্ষে পা দিয়েছে। ইফতার মাহফিল আয়োজনের সঙ্গে জড়িত জনৈক ব্যক্তি বলেন, এই সম্মেলন আয়োজনে এলাকার অনেকেরই সহায়তা রয়েছে। পঞ্চায়েত রোড জামা মসজিদে আজকের ইফতার মাহফিল, এটা
আজকে আমাদের নতুন নয়, আমাদের ইফতার মেহফিলটা শুরু হয়েছিল 2017 থেকে, যেটা আজকে তিন বছরের পূর্ণ হয়েছে। আজকে স্বাগতর উপলক্ষে প্রত্যেক বছর আমরা স্বাগতর উপলক্ষে আমরা এত বিশাল আয়োজন করে থাকি ইফতার মেহফিলের। এই ইফতার মেহফিলের যারা আমাদেরকে সবাই সাহায্য করেছেন, এই এত অঞ্চলে সবাই সাহায্য করেছেন। এইটা যে ইফতারটা আমাদের স্টার্ট হয়েছিল, আমাদের গ্রামের মুরব্বী যিনি আমাদের মজিরুদ্দিন মজুমদার সাহেব, উনি প্রস্তাব এনেছিলেন, ওনার প্রচেষ্টা, উনি প্রস্তাবটা রেখেছিলেন, আমরা সমর্থন করেছি এবং ওনার সাথে আমরা ছিলাম। আজকে আমাদের এতগুলো যে বিশাল মেহফিলের আয়োজন হয়েছে, ওনার পিছনে এই মেহফিলের পিছনে ওনার অনেক অবদান আছে এই মেহফিলে, তো উনি একটু আপনাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অসুস্থ আনোয়ারের খোঁজ নিলেন আজমল, নিয়ে যাওয়া হল নতুন দিল্লি। আমার দোকানে মেয়াদ উত্তীর্ণ আটা, খেয়ে অসুস্থ এক ব্যক্তি। জট কাটল না অরুণোদয় এলপির, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।